দর্শক স্বাগত সমকাল লাইভে, যুক্ত আছি আমি সাইমন মবিন পল্লব। এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অফিসে। আমার কাছে বেশ কিছু তথ্য রয়েছে, সেই তথ্যগুলো জানানোর উদ্দেশ্যে আসলে লাইভে যুক্ত হওয়া। বঙ্গোপসাগর সহ তৎসংলগ্ন এলাকায় যে গভীর নিম্নচাপটি ছিল সেটি কিন্তু ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে কিন্তু রাজধানী ঢাকা সহ উপকূলীয় এলাকা থেকে গুড়িগুড়ি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস। একটু আগে আমরা কথা বলছিলাম আবহাওয়া অফিসের কর্মকর্তার সাথে, তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশ থেকে এখনও বেশ দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় দানা, এবং সেটি আগামীকাল রাত নাগাদ, বৃহস্পতিবার রাত নাগাদ কিন্তু সেটি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলের উপর দিয়ে আঘাত হানবে। বাংলাদেশের এদিকে আসার সম্ভাবনা ততটা নেই যতটা আশঙ্কা করা হচ্ছিল। এখন পর্যন্ত যে তথ্য তারা বিশ্লেষণ করে পেয়েছেন সেই মতে। আরেকটি তথ্য আসলে আপনাদেরকে জানাতে চাই, আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন বঙ্গোপসাগরের কাছাকাছি থাকা গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় দানায় পরিণত হয়েছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 695 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে, এবং কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 620 কিলোমিটার এবং মংলা সমুদ্রবন্দর থেকে 695 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব, এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 645 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছে। সেটি আস্তে আস্তে আরও ঘূর্ণীভূত হয়ে অগ্রসর হচ্ছে, এবং ঘূর্ণিঝড়ের কেন্দ্রে 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ 62 কিলোমিটার, যা দমকা হাওয়া বা ঝোড়ো হাওয়ায় পরিণত হলে সেটি 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। বাংলাদেশ উপকূলের উপর দিয়ে না গেলেও বাংলাদেশের উপকূলে কিন্তু এর আঁচ কিছুটা লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই অনুযায়ী যদি বলতে হয় তাহলে উপকূলীয় অঞ্চল, খুলনা বরিশালের যে উপকূলীয় অঞ্চল, সেই এলাকাগুলোতে কিন্তু আমরা যতদূর আবহাওয়াবিদের কাছ থেকে জেনেছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং সেই ভারী বৃষ্টিপাত কিন্তু আজ থেকেই হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে, সেটি আগামী 25 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার এবং মংলা সমুদ্রবন্দরকে সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে যে মাছ ধরার ট্রলারগুলো ছিল সেগুলোকে নিরাপদে আশ্রয়ে থাকতে বলা হয়েছে। দর্শক, এই কখন কোথায় কিভাবে আঘাত হানতে পারে সে বিষয়ে যদি আপনাদেরকে জানাতে চাই, আবহাওয়াবিদরা যেমনটি আমাদেরকে জানিয়েছেন কিছুক্ষণ আগে এখানে এসে আসলে তাদের সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছেন ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলের দিকে যেতে পারে, যদিও এটার খুব প্রাথমিক ধারণা, এর গতিপথ পরিবর্তন হতে পারে, তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূল এবং বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার মধ্যরাতে এটি পশ্চিমবঙ্গের উড়িষ্যায় উপকূলে অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান খান। তিনি যেমনটি জানিয়েছেন ঘূর্ণিঝড় অতিক্রম করার পথ আরও পরে নিশ্চিত হওয়া যাবে, তবে এর প্রভাবে খুলনা বরিশাল উপকূলে ঝড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে। এবারের যে ঘূর্ণিঝড় সেটিকে আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা, ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন যেটি রয়েছে, 5টি আঞ্চলিক আবহাওয়া সংস্থার সমন্বয়ে আসলে এটি গঠন করা হয়, তারাই আসলে ঘূর্ণিঝড়গুলোর নাম দিয়ে থাকেন তালিকায়। এবারের যে বঙ্গোপসাগর এবং আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামের তালিকা অনুমোদন করে আঞ্চলিক কমিটির একটি প্যানেলের মাধ্যমে তারা এটি আসলে দিয়েছেন, সেই সেখানে কাতারের দেওয়া নাম দানা আসলে সেই নামে এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে। দর্শক, এই ছিল আবহাওয়া অফিস থেকে আমার কাছে সর্বশেষ, এবং যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে আগামী কয়েকদিন এই যে বৃষ্টিপাত সেটি কিন্তু ঢাকাসহ আশেপাশের এলাকায় এবং তৎসংলগ্ন বঙ্গোপসাগর এবং উপকূল এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেটি আগামী কয়েকদিন অর্থাৎ 25
অক্টোবর পর্যন্ত এই পরিস্থিতি থাকতে পারে বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন। এরপরেও আরেকটি বিষয় আসলে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই ঘূর্ণিঝড় দানা আর যে মূল গতিপথ এখন পর্যন্ত যতটুকু পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে তার যে গতিপথ, সেই গতিপথটি কিন্তু বাংলাদেশের দিকে আসছে না, সেটি পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলের দিকে রয়েছে এখন পর্যন্ত। তবে তিনি আবহাওয়াবিদ যেমনটি জানিয়েছেন, এই যে সিস্টেম সেই সিস্টেমটি যে কোনো সময় যেহেতু একটি বড় আকারে ধারণ করছে নিম্নচাপটি ঘূর্ণিঝড় আকারে পরিণত হয়েছে, এটি যে কোনো সময় তার গতিপথ পূরণ করতে পরিবর্তন করতে পারে এবং সেই পরিবর্তনের ফলে কিন্তু বাংলাদেশের উপকূলের দিকে আসতে পারে, যদিও সেটি এখনও নিশ্চিত নয়। এখন পর্যন্ত যে গতিপথ আছে ঘন্টায় সর্বোচ্চ 88 কিলোমিটার যে গতি রয়েছে, সেই গতিতে যদি আগাতে থাকে তাহলে আগামীকাল মধ্যরাতের দিকে ভারত পশ্চিমবঙ্গ এবং ভারতের যে উপকূল সেই উপকূলে কিন্তু ঘূর্ণিঝড় দানা আঘাত হানবে। এই ছিল দর্শক আমার কাছে আবহাওয়া অফিস থেকে ঘূর্ণিঝড় দানার সবশেষ পরিস্থিতি। এরপর যে কোনো তথ্য পেতে সমকালের সাথে যুক্ত হতে পারেন, এছাড়াও সমকালের ভিজিট করতে পারেন www.সমকাল.com ওয়েবসাইটে। সমকালের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।